আগামী দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্নসমূহ কয়েকটি পর্বে আজকে আমরা আলোচনা করব মাধ্যমিকের ভূগোলের সমস্ত সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই প্রশ্নগুলির উত্তর আমার চ্যানেলেই পেয়ে যাবে শুরুতেই আমরা আলোচনা করব পাঁচ নম্বরের কিছু প্রশ্ন সম্পর্কে শুরুতেই প্রথম প্রশ্ন আমরা যেটা আলোচনা করব সেটা হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও সেকেন্ড প্রশ্ন আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও নেক্সট আমরা তিন নম্বর প্রশ্ন আলোচনা করব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও নেক্সট আলোচনা করব চতুর্থ প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও নেক্সট আলোচনা করব পঞ্চম প্রশ্ন বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও নেক্সট আমরা আলোচনা করব ষষ্ঠ প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সচিত্র আলোচনা করো সপ্তম প্রশ্ন আমরা আলোচনা করব শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো মাধ্যমিকের জন্য বড় প্রশ্ন আজকে এই পর্যন্তই এবারে আমরা যে সমস্ত তিন নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা বলবো গিরিখাদ এবং হচ্ছে ক্যানিয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো দু নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করব সুন্দরবনের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব আলোচনা করো নেক্সট আলোচনা করব তিন নম্বরের প্রশ্ন হিমবাহের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো এবারে আমরা চতুর্থ প্রশ্ন আলোচনা করব বারখান ও সিফ বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য আলোচনা করো মাধ্যমিক দু হাজার একুশ ভূগোল সাজেশান সম্পর্কিত আলোচনা আজকে এই পর্যন্তই যে কোনো প্রশ্নের অ্যান্সার যদি না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব